শুরুতেই সংবাদ শিরোনাম, আর্মেনিয়ার আরও একটি ড্রোন ভূপাতিত করল আজারবাইজান। এবার ব্যাপক বিধ্বংসী বিশেষ যানের উৎপাদন বাড়িয়েছে আজারবাইজান। চীনের উদ্বেগ বাড়িয়ে তাইওয়ানে অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। এবং সবশেষ থাকছে ট্রাম্প বিরোধী ভোটারদেরকে হুমকি দিচ্ছে ইরান, বলছে এফবিআই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আর্মেনিয়ার আরও একটি চালকবিহীন বিমান বা ড্রোন ভূপাতিত করেছে আজারবাইজান। ড্রোনটি দিয়ে যুদ্ধ এলাকা পর্যবেক্ষণের চেষ্টা করার সময় আজেরি সেনাবাহিনী এটি ধ্বংস করে। এ নিয়ে গত দুদিনে আর্মেনিয়ার আরও তিনটি ড্রোন ভূপাতিত করে আজারবাইজানের সেনাবাহিনী। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নাখচিবান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের সাদারাক এবং সারুর অঞ্চলে ড্রোনটি ভূপাতিত করা হয়। গত 27 সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগানো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। দুদেশের এ যুদ্ধে বহু হতাহতের ঘটনা ঘটেছে। কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত, তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা 1990-এর দশক থেকে নিয়ন্ত্রণ করছে। ওই দশকে আর্মেনিয়া এবং আজারবাইজানের সঙ্গে যুদ্ধে 30,000-এরও বেশি মানুষ নিহত হন। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন আকাশে উড়ার মতো নতুন ধরনের এক বিশেষ যানের উৎপাদন বাড়িয়েছে। এ যানটির নাম দেওয়া হয়েছে ইতিকোবান, বাংলায় এর অর্থ দাঁড়ায় কোকর ধাওয়াকারী। এটি চালক ছাড়াই উড়তে পারে। সুপ্রিম কমান্ডার ইন চিফ ইলহাম আলিবের দেওয়া এক ঐতিহাসিক বক্তব্যটি যানটির ডানাগুলোতে লেখা হয়েছে। বর্তমানে ইতিকোবানগুলো আজারবাইজানের সেনাবাহিনীর সমরসজ্জায় সজ্জিত অবস্থায় রয়েছে। আজারবাইজানের প্রেসিডেন্ট এবং সুপ্রিম কমান্ডার ইন চিফ ইলহাম আলিয়েভের উদ্যোগে 2005 সালে প্রতিরক্ষা মন্ত্রণালয় ফ্যাক্টরির ইউনিটটি চালু করে। সেনাবাহিনীর সাথে মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা প্রকৃত যুদ্ধ পরিস্থিতিতে নতুন ধরনের অস্ত্র এবং গোলাবারুদ পরীক্ষা করছেন। উল্লেখ্য, নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের পুরনো সংঘাত গত 27 সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। এরই মধ্যে সংঘাতে 100 মানুষের প্রাণহানি হয়েছে। সংঘাত নিরসনে এখন পর্যন্ত মধ্যস্থতার চেষ্টা চালিয়েই যাচ্ছে রাশিয়া। তবে মস্কোর উদ্যোগে আর্মেনিয়া আজারবাইজান দুটি অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছানোর পরও লড়াই থামেনি। চীনের উদ্বেগ বাড়িয়ে তাইওয়ানের কাছে $180 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাইওয়ানকে ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক কামান সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করবে ওয়াশিংটন। পেন্টাগন বলছে, চুক্তি অনুযায়ী 3 ধরনের অস্ত্র ব্যবস্থা তাইওয়ানের কাছে বিক্রি করা হবে। এর মধ্যে রয়েছে রকেট লঞ্চার, সেন্সরস এবং আর্টিলারি। অস্ত্র বিক্রির অনুমোদনকে স্বাগত জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে জানায়, অস্ত্রগুলো তাইওয়ানের প্রতিরক্ষামূলক সক্ষমতা উন্নত করতে সহায়তা করবে। তবে মার্কিন প্রশাসনের এই পদক্ষেপের ফলে চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে অনেকেই। চুক্তি অনুযায়ী টার্গেটে নির্ভুল আঘাত হানতে সক্ষম ক্রুজ মিসাইল, 135 যুদ্ধ বিমানের সঙ্গে যুক্ত থাকতে সক্ষম মোবাইল লাইট রকেট লঞ্চার এবং এয়ার রিকনেসাইন্স পট কিনবে তাইওয়ান। চীনের কমিউনিস্ট বিপ্লবের পর 1949 সালে তাইওয়ানের চীন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ বিচ্ছিন্নতা না মেনে তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশ বলে মনে করছে চীন। সম্প্রতি বছরগুলোতে তাইওয়ানের সঙ্গে চীনের উত্তেজনা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। এই ভূখণ্ড ফিরে পেতে প্রয়োজনে বল প্রয়োগের সম্ভাবনাও নাকচ করে দেয়নি বেইজিং। মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থীর সমর্থন ভোটারদের কাছে হুমকি দিয়ে ইরান ইমেইল পাঠানো হচ্ছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এফবিআই। আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন র্যাডক্লিফ বলেছে, ইমেইলগুলো ট্রাম্প সমর্থক একটি গ্রুপের কাছ থেকে পাঠানো হয়েছে বলে দেখানো হয়েছে। অস্থিরতা উস্কিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই ইমেইলগুলো পাঠানো হয়েছে বলে মন্তব্য করছেন তিনি। র্যাডক্লিফ বলেন, ইরান এবং রাশিয়া ভোটারদের কিছু তথ্য হাতে পেয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানতে পেরেছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 13 দিন আগে গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই ঘোষণা এলো। মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে বিদেশি সংস্থা ভোট গ্রহণে হস্তক্ষেপ এবং নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানো হতে পারে বলে আশঙ্কা আগে থেকেই ছিল যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের। তাই ভোট গ্রহণের আগে গোয়েন্দা সংস্থার এই অস্বাভাবিক সংবাদ সম্মেলনকে মার্কিন সরকারের এই আশঙ্কার পক্ষে সমর্থন হিসেবে মনে করা হচ্ছে।
র্যাডক্লিফ বলেন, ইরান যে স্পুফ ইমেলগুলো পাঠিয়েছে সেগুলো ট্রাম্পের কট্টরপন্থী সমর্থক গ্রুপ প্রাউড ভয়েস এর নাম ব্যবহার করে ভোটারদের ভয় দেখাতে, বিশৃঙ্খলা উস্কে দিতে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুনাম ক্ষুণ্ণ করতে পাঠানো হয়েছে। এছাড়া ভোটারদের তথ্য ব্যবহার করে নিবন্ধিত ভোটারদের কাছে ভুয়া তথ্য ছড়ানো হতে পারে, যা বিভ্রান্তি, বিশৃঙ্খলা ছড়ানো এবং আমেরিকান গণতন্ত্রের প্রতি বিশ্বাস হ্রাস করানোর প্রচেষ্টা করা হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন র্যাডক্লিফ। ইরানের পাশাপাশি রাশিয়ার কাছেও কিছু ভোটারের তথ্য আছে বলে জানান র্যাডক্লিফ। তবে গোয়েন্দা কর্মকর্তারা ইরানের মতো রাশিয়ার পক্ষ থেকে একই ধরনের কর্মকাণ্ড লক্ষ্য করেননি বলে জানান র্যাডক্লিফ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এর মহাপরিচালক ক্রিস্টোফার রে সংবাদ সম্মেলনে র্যাডক্লিফের সাথেই ছিলেন। তিনি বলেন যে মার্কিন নির্বাচন পদ্ধতি এখনও নিরাপদ এবং স্থিতিশীল। মেইলে হুমকি দেওয়া হয়েছে, আপনি ভোটের দিন ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন, অন্যথায় আমরা আপনাকে খুঁজে বের করব। আপনার সমর্থন পরিবর্তন করে রিপাবলিকানদের সমর্থন করুন, যেন আমরা জানতে পারি যে আপনি আমাদের মেসেজ পেয়েছেন। বুধবার পর্যন্ত 4 কোটি মার্কিন নাগরিক এরই মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন। আজকের মতো এই পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।